দূরবর্তী গন্তব্যে দ্রুত পৌঁছানোর জন্য এরোপ্লেন বা বিমান সবচাইতে সুবিধাজনক মাধ্যম। এটি হলো পৃথিবীর বায়ুমণ্ডলে উড়ার জন্য ডিজাইন করা যানবাহন। বিমান আধুনিক সমাজে ভ্রমণে বিপ্লব এনেছে এবং অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আজ আমরা আকাশে উড়ে বেড়ানো এই যানটি সম্পর্কে কিছু মজার তথ্য দেখতে চলেছি। নাম্বার ওয়ান, কালো রঙের যে কোনো প্লেন সাদা রঙের প্লেনের চেয়ে 8 জন যাত্রীর সমান ওজন বেশি হয়ে থাকে, তাই কালো রঙের প্লেনের ভাড়াটাও বেশি হয়। নাম্বার টু, প্লেনে আকাশে উড়ার সময় প্রত্যেক যাত্রীর শরীর থেকে ঘন্টায় 8 আউন্স পানি কমে যায়, তাই আকাশে উড়ার সময় পানি পান করা কমানো যাবে না। নাম্বার থ্রি, প্লেনে অজানা ভয়ে গলা শুকিয়ে যায়। এ ধরনের মানুষের সংখ্যা শতকরা 80 জন। বিমান ও উঁচু বিল্ডিং এ চড়তে পাওয়া ভয়কে অ্যাক্রোফোবিয়া বলে। নাম্বার ফোর, পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বিশ্বের 5% মানুষ বিমান ভ্রমণ করে থাকে। নিয়মিত ভ্রমণ করে থাকে পৃথিবীর জনসংখ্যার সামান্য অংশ। নাম্বার ফাইভ, প্লেনের মূল পাইলট ও কো পাইলট কো কখনো এক ধরনের খাবার খেতে দেওয়া হয় না। ফুড পয়জিং বা খাদ্য প্রক্রিয়া হলে একসাথে দুজনে যেন অসুস্থ না হয়ে যান। নাম্বার সিক্স, কমার্শিয়াল বড় প্লেন গুলোতে সাধারণত 2টি ইঞ্জিন থাকে, তবে একটা ইঞ্জিন দিয়েও প্লেন ভালোভাবে উড়তে পারে। 2টি ইঞ্জিন খারাপ হলেও বোয়িং 747 প্লেন অনেক দূর যেতে পারে, যা জরুরি নিরাপদ অবতরণের জন্য যথেষ্ট। নাম্বার সেভেন, বিমানে মিষ্টি খাবার কম মিষ্টি মনে হয় এবং লবণের পরিমাণ বেশি মনে হয়, তাই বিমানে খাবার খেতে বিস্বাদ লাগতে পারে, কারণ প্লেনের ভিতরে কৃত্রিম বাতাসের পরিবেশ ব্রেনের স্বাদ গ্রহণের ক্ষমতা সক্রিয়ভাবে দুর্বল করে দেয়। নাম্বার এইট, অবতরণের সময় বিমানের ভিতরে আলো কমিয়ে দেওয়া হয়, যাতে যাত্রীগণ বাইরের অন্ধকারের সাথে চোখ সহজে খাপ খাওয়াতে পারে। নাম্বার নাইন, বিমানে যদি কোনো জিনিস বা লেগেজ যদি হারিয়ে যায় তাহলে 90 দিনের মধ্যে মালিকানা দাবি না করলে তা নিলামে বিক্রি হয়। নাম্বার টেন, বিমানের ডানার লাল ও সবুজ বাতির মাধ্যমে পাইলট এবং কেবিন ক্রুদের জানানো হয় কোন পদ্ধতিতে বিমান চলবে। বন্ধুরা, প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন।